হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? তো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই বলিউড শীর্ষে অবস্থান করলো। সাউথ জোনের ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে সাউথ জোনের মধ্যে তেলুগু ও তামিল ইন্ডাস্ট্রি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অনেক ক্ষেত্রে তো তারা বলিউডকেও টক্কর দিয়ে গেছে। যেমন বাহুবলী শুধুমাত্র বলিউড থেকেই 500 কোটির অধিক ব্যবসা নিয়ে গেছে, যেখানে বলিউড এখনো 400 কোটি ছুঁতে পারেনি। অন্যদিকে তামিল ইন্ডাস্ট্রি 500 কোটি বাজেটে মুভি নির্মাণ করে, যেখানে বলিউড এখনো 300 কোটির উপরে যেতে পারেনি, যার কারণে অ্যাক্টরদের ফিস চার্জের ক্ষেত্রে সাউথ ইন্ডাস্ট্রির নায়করা পিছিয়ে নেই। তো আজকের ভিডিওতে থাকছে ভারতের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া 10 জন ভারতীয় তারকার নাম, যেখানে বলিউড তারকাদের পাশাপাশি সাউথ ইন্ডিয়ান তারকারও স্থান পেয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, রণবীর কাপুর। বলিউড নেক্সট সুপারস্টারের পথে এগিয়ে থাকে এই তারকা 2007 সাল হতে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে। সাওয়ারিয়া দিয়ে যাত্রা শুরু করা এই তারকা প্রথম মুভিতে নবাগত তারকা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করে। বার্ফি, রকস্টার, রাজনীতি, তামাশা ইত্যাদি মুভিগুলো রণবীরকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তার সর্বাধিক প্রশংসিত ব্যবসা সফল মুভি সঞ্জু, যেটাতে তার অভিনয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মুভিটি বিশ্বব্যাপী 500 কোটির অধিক আয় করে, বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। তার হাতে আছে 2টি বিশাল বাজেটের মুভি, যার একটি সুপারহিরো নির্ভর ব্রহ্মাস্ত্র, অন্যটি পিরিয়ড অ্যাকশন নির্ভর শামশেরা। প্রতিটি মুভির জন্য রণবীর কাপুর 30 কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন। আপনি বিবি কে লাভ তোমার কিতনি ঔরতোকে সাথ সোয়ে হো? প্রস্টিটিউটস কো গিনু ইয়া উনকো আলাগ? নাই, উনকো আলাগ রাখতা হুম। 308 তো গিয়া দায়। চলো আপ সেফটি কে লিয়ে 350 লিখ লো। নাম্বার 9, অজয় দেবগন। বলিউড ইন্ডাস্ট্রির এই সুপারস্টার একাধারে অ্যাক্টর, প্রোডিউসার এবং ডিরেক্টর। 1991 সাল থেকে বলিউডে যাত্রা শুরু করা এই তারকা প্রথম মুভিতেই নবাগত তারকা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করে। ক্যারিয়ারের প্রথম থেকে এই তারকা অ্যাকশন নিয়ে দিয়ে বলিউড ইন্ডাস্ট্রি জয় করে নেয়, যার কারণে তার সিংহভাগ মুভি অ্যাকশন ও মাসালা দাচের। তবে বর্তমানে এই তারকা ভিন্নধর্মী মুভিতে কাজ করেও ভালো সফলতা অর্জন করে নিয়েছে, যেমন বিশ্বম, দে দে প্যার দে, রেড ইত্যাদি ভিন্নধর্মী মুভিগুলো বক্স অফিসেও দারুণ ব্যবসা সফল হয়েছে। তার সর্বশেষ পিরিয়ড অ্যাকশন মুভি তানাজি দ্য আনসাং ওয়ারিয়র বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করেছে। বলিউডের জনপ্রিয় গোলমাল ও সিঙ্গম সিরিজের এই তারকা বর্তমানে প্রতিটি মুভির জন্য 30 কোটির অধিক ফ্রি চার্জ করেন। নাম্বার 4, শাহরুখ খান। ইন্ডাস্ট্রিতে এই সুপারস্টারকে বলিউড বাদশা নামে আখ্যায়িত করা হয়েছে। রোমান্টিক ইমেজ দিয়ে এই তারকা ভারতের পাশাপাশি সারা বিশ্ব দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, মহাব্বত, কুছ কুছ হোতা হে, দিল তো পাগল হে, ভিড় জারা ইত্যাদি বলিউড ক্লাসিক রোমান্টিক মুভির এই অভিনেতা বর্তমানে কিছুটা ব্যাকফুটে অবস্থান করছে। বিশেষ করে তার সর্বশেষ জব হ্যারি ম্যাট সেজল এবং জিরো বক্স অফিসে খুব বাজেভাবে ব্যর্থ হওয়ায় কিছু সময় নিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছে। শোনা যাচ্ছে বলিউডের শীর্ষস্থানীয় ডিরেক্টর রাজকুমার হিরানির পরবর্তী মুভিতে এই তারকাকে দেখা যেতে পারে, যার মধ্য দিয়ে বক্স অফিসে আবারও রাজত্ব দখল করতে যাচ্ছে শাহরুখ। এই সুপারস্টারের মুভি ফি 40 কোটি। নাম্বার 7, অক্ষয় কুমার। বর্তমানে বলিউডের এই খিলাড়ি তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছে। তার সর্বশেষ 13টি মুভি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে। বিশেষ করে 2019 সালে এই সুপারস্টার 4টি মুভি দিয়ে বলিউড বক্স অফিসকে 1000 কোটির ব্যবসা এনে দিয়েছে, যার কারণে এই তারকা ফাইভ লাইনে যোগ হয়েছে একের পর এক বড় বাজেটের মুভি। মুক্তি লিস্টে আছে সূর্যবংশী এবং লক্ষ্মী বোমের মতো অপেক্ষমান 2টি মুভি। পাশাপাশি শুটিং ফ্লোরে আছে আতরঙ্গিরে, পৃথ্বীরাজ, বেলবটন, বচ্চন পাণ্ডে সহ বিশাল বাজেটের সব মুভি। ইতোমধ্যে আতরঙ্গি শুটিং এ অংশ নেওয়ার জন্য এই তারকা 27 কোটি ফি নিয়েছেন। পাশাপাশি ডাবিং ও প্রমোশনের জন্য আরো 13 থেকে 15 কোটি ফি তো থাকছেই। সব মিলিয়ে এই তারকা বর্তমানে প্রতিটি মুভির জন্য 40 থেকে 45 কোটি চার্জ করেন। সেই সাথে কিছু কিছু মুভিতে এই তারকা প্রফিট শেয়ারের চুক্তিও করে থাকেন। নাম্বার 6, অজিত কুমার। পারিশ্রমিকের দিক দিয়ে বলিউড সুপারস্টারদের চেয়ে তামিল সুপারস্টাররা একটু বেশি এগিয়ে। তামিল ইন্ডাস্ট্রিতে কোনো কোনো সুপারস্টার মুভির মোট বাজেটের 50 থেকে 60% ফি নিজেরাই নিয়ে থাকেন। আবার অনেকে ইন্ডাস্ট্রি শেয়ার দাবি করেন, তবে তালাওজি তার থেকে একটু ব্যতিক্রম। বেশিরভাগ মুভিতে তামিলের সুপারস্টার ফিক্সড ফি গ্রহণ করেন। বেদালাম, বিবেগাম, মন কথা, বিল্লা ইত্যাদি ব্লকবাস্টার সব মুভি ইন্ডাস্ট্রিতে অজিতের ডিমান্ড অনেক হাই করে দিয়েছে। বিশেষ করে গত বছর এই তারকা বিশ্বাসামর, নেরকোন্ডা, পারবাই বক্স অফিসে সুপার ডুপার হিট হয়, যার কারণে তার বাজেট অনেক বেড়ে যায়। বর্তমানে অজিত প্রতিটি মুভির জন্য 45 কোটি পারিশ্রমিক গ্রহণ করেন। নাম্বার 5, ঋত্বিক রোশন। বলিউডের সফল এই সুপারহিরো 2000 সাল হতে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে। প্রথম মুভি দিয়েই তিনি বক্স অফিসে ঝড় সৃষ্টি করে।
যার কারণে শুরু থেকে এই তারকার প্রতি দর্শকদের ক্রেজ ছিল উল্লেখ করার মতো। ক্রিস, ধুম টু, অগ্নিপথ, ব্যাং ব্যাং ইত্যাদি মুভির অভিনেতা খুব বেছে বেছে মুভিতে কাজ করে। 2013 সালে মুক্তি পাওয়া ক্রিস্তি বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করার পর এই সুপারস্টার তার মুভি ফি রেকর্ড পরিমাণ বাড়িয়ে দেয়। তবে বিশাল বাজেটের মুভি মহেঞ্জোদারো বক্স অফিসে ব্যর্থ হলে আবারও পারিশ্রমিক কিছুটা কমাতে বাধ্য হয় এই তারকা। কিন্তু গত বছর সুপার 30 এবং ওয়ার দিয়ে আবারও বক্স অফিসে পুরনো দাপটে ফিরে ঋত্বিক। বিশেষ করে ওয়ার মুভির জন্য এই তারকা 50 কোটি ফি গ্রহণ করেছেন। তার আপকামিং মুভি ক্রিস 4, যেখানে 4টি চরিত্রে দেখা যেতে পারে এই সুপার হিরোকে। নাম্বার 4, প্রবাস। তেলুগু ইন্ডাস্ট্রি খুব দ্রুত গতিতে এগিয়ে চললেও এই ইন্ডাস্ট্রি বিলং করা তারকাদের পারিশ্রমিক খুব বেশি এগোয়নি। তার কারণ, বাজেটের সিংহভাগই মুভির কোয়ালিটি ধরে রাখতে ব্যবহৃত হয়। ঠিক এই কারণে বর্তমানে তেলুগু ইন্ডাস্ট্রির মুভিগুলো ভারত ছাড়িয়ে বিশ্ব জয় করে নিচ্ছে। তবে প্রবাস কিছুটা এক্সেপশনাল, কেননা বাহুবলীর খাতিরে এই তারকা সারা বিশ্বে দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে, যার কারণে বাহুবলী পরবর্তী তার প্রতিটি মুভি প্যান ইন্ডিয়ান নির্ভর বিশাল বাজেটে নির্মিত হচ্ছে। সম্প্রতি তার অভিনীত শাহ জাপানও দারুণ ব্যবসা করেছে, সেই সাথে তার আপকামিং মুভি রাধে শ্যামের জন্য প্রচুর বাক সৃষ্টি হয়েছে। এই সুপারস্টার তার 21 নম্বর মুভি করতে যাচ্ছে বলিউড কুইন দীপিকার সাথে। সাইফাই দাচ্ছে এই মুভিটি বিশাল বাজেটে নির্মিত হবে, যার জন্য এই তারকা ফিক্সড 56 কোটি পারিশ্রমিক গ্রহণ করেছেন। নাম্বার 3, সালমান খান। বলিউডে এই সুপারস্টার গেল দশকে সর্বাধিক ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছে। 2010 সালে এই তারকা 9টি মুভি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সুলতান, টাইগার, জিন্দা হে, বাজরঙ্গী ভাইজানের মতো মুভিগুলো এই তারকাকে এমনও এক উচ্চতায় নিয়ে গেছে, যার কারণে তার প্রতিটি মুভি বক্স অফিসে 100 কোটির ঘর অতিক্রম করে। তার প্রতিটি মুভি বক্স অফিসে মুক্তি পাওয়ার আগেই হিট হয়ে যায়, অর্থাৎ মুভিগুলো বক্স অফিসে যাওয়ার আগে ডিস্ট্রিবিউটরদের কাছে চড়া মূল্যে বিক্রি হয়ে যায়, ফলে প্রযোজকরা আর্থিকভাবে লস খাওয়ার সম্ভাবনাই থাকে না। বর্তমানে প্রতিটি মুভির জন্য এই তারকা 60 কোটি ফি চার্জ করেন, পাশাপাশি প্রফিট শেয়ার তো আছেই। শীঘ্রই তার রাধে বক্স অফিসে মুক্তি পাবে। নাম্বার 2, রজনীকান্ত। তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এই সুপারস্টার বর্তমানে 70 বছরে পদার্পণ করতে যাচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনও তার দাপট একটুও কমেনি। এখনও এই তারকা বক্স অফিসকে কাবালি, 2.0, পেত্তা দরবার ইত্যাদি রেকর্ড ব্রেকিং মুভি উপহার দিয়ে যাচ্ছে। তার 2.0 সর্বাধিক বাজেটে নির্মিত ভারতীয় মুভি রেকর্ড করেছে। একসময় এশিয়ার সর্বাধিক পারিশ্রমিক গ্রহণ করা তারকার বাজেট এখনও বেশ হাই লেভেলে অবস্থান করছে। তবে বর্তমানে এই সুপারস্টার মুভি থেকে নির্দিষ্ট কোনো ফি গ্রহণ করেন না, বরং শেয়ার গ্রহণ করেন। তার অভিনীত প্রতিটি মুভি তামিলনাড়ুর শেয়ারই এই তারকার পারিশ্রমিক। সর্বশেষ দরবার মুভির তামিলনাড়ুর শেয়ার হিসেবে এই তারকা 90 কোটি চার্জ করেছিল, যদিও মুভিটি প্রত্যাশা মাফিক ব্যবসা করতে না পারায় 35 কোটি ফেরত দিতে হয়েছিল। তো সেই হিসাব অনুযায়ী এই সুপারস্টার মুভি ফি 55 কোটি থেকে 90 কোটির মধ্যে সীমাবদ্ধ। নাম্বার 1, বিজয়। বর্তমানে ভারতের সর্বাধিক পারিশ্রমিক গ্রহণ করা তারকার মধ্যে এই তারকা শীর্ষে অবস্থান করছে। তামিল ইন্ডাস্ট্রির এই সুপারস্টার তার সর্বশেষ মুভি বিগিল দিয়ে বক্স অফিসে 300 কোটির মাইল ফলক অর্জন করে, যার কারণে ইন্ডাস্ট্রিতে তার ডিমান্ড প্রচুর বেড়ে যায়। তার আপকামিং মুভি মাস্টারের জন্য এই তারকা ফিক্সড 65 কোটি চার্জ করেছেন, কেননা মুভিটি প্যান ইন্ডিয়াকেই টার্গেট করে নির্মিত হয়েছে। সেই সাথে নতুন একটি প্রজেক্টের জন্য এই তারকা 100 কোটি চুক্তি করেছেন, যার মধ্যে 50 কোটি ইতোমধ্যে বিজয়ের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। উল্লেখ্য, এটিও প্যান ইন্ডিয়ার নির্ভর মুভি হবে। ঠিক এই কারণে ভারতীয় অ্যাক্টরদের মধ্যে ফি গ্রহণের ক্ষেত্রে এই তারকা অনেক বেশি এগিয়ে। তবে এই তারকা মুভির কোনো প্রফিট শেয়ার গ্রহণ করেন না, ফলে মুভি লাভ করলে সব টাকাই প্রডিউসারের পকেটে চলে যায়। তো ইতোমধ্যে অনেকে হয়তো খেয়াল করেছেন, আমি একটি নাম মিস করে গেছি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে এই লিস্টে রাখা হয়নি, তার কারণ এই অভিনেতার কিন্তু কোনো ফি নেই। অর্থাৎ অবাক হওয়ার মতো হলেও এটা সত্যি, এই সুপারস্টার মুভি থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না। মুভি চয়েসের ক্ষেত্রে আমির যেমন ব্যতিক্রম, তেমনি আয়ের ক্ষেত্রেও তিনি ব্যতিক্রম একটি পন্থা অবলম্বন করেন, আর সেটা হলো প্রফিট শেয়ার। অর্থাৎ প্রযোজকদের সকল খরচ উঠে যাওয়ার পরই আমিরের পকেটে টাকা যায়, সেটা খুব একটা কম নয়। লাভের প্রায় 75-80% আমির একাই গ্রহণ করেন, কারণ মুভির জন্য আমির যেমন বেশি রিস্ক নেই, তেমনই লাভের অংশটাও আমির বেশিই নেই। শুধুমাত্র দঙ্গল থেকে এই তারকা 1000 কোটির অধিক আয় করেছে, পাশাপাশি প্রযোজক হিসেবে আয় তো আছেই। তো সেই দিক দিয়ে ভারতের সর্বাধিক পারিশ্রমিক তারকা কিন্তু আমিরই হয়। তারকার পারিশ্রমিকের চেয়ে তারকার মুভি ভক্তদের কাছে বেশি প্রিয়। তো ভিউয়ার্স, ভারতে কোন তারকাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
সবসময় রং ধরার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।